আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম পিতলের তৈরি মেশিনে হাতে কাটা সেমাই পিঠা বা কলের সেমাই রেসিপি নিয়ে। আগেকার দিনে এ ধরনের সেমাই তৈরির অনেক কদর থাকলেও এখন কিন্তু সেটা আর চোখেই পড়ে না, কারণ এখন বাজারে তো অনেক ধরনের সেমাই পাওয়া যায়। তখন যেহেতু পাওয়া যেত না, তাই এই সেমাইগুলা কাটার অনেক কদর থাকতো। রোজা শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই ঈদের প্রস্তুতি শুরু করতো মা খালারা। ঈদের দিনে কী কী রান্না হবে, ছেলে মেয়েরা কী খাবে, কোনটা পছন্দ করবে, সেটা রান্নার প্রস্তুতি চলতে থাকে ঘরে ঘরে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কলের সেমাই তৈরি ও সংরক্ষণ পদ্ধতি। সাধারণত এই সেমাইগুলো রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। দীর্ঘদিন ধরে এই সেমাইগুলো সংরক্ষণ করা যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক হাতে কাটা সেমাইয়ের জন্য কী কী করতে হয়। সেমাই কাটার জন্য প্রথমে আমাদেরকে ছালের আটার কাই সিদ্ধ করে নিতে হবে। আজকে আতপ ছালের কাই দিয়ে এই সেমাইগুলো কাটা হবে। তো এখানে চুলা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছে। পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছে আমার মা। এখন পানিটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে গেছে, এখন এর মধ্যে আতপ ছালের গুঁড়া দিচ্ছে পরিমাণ মতো। চালের গুঁড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হয়েছে ফুটে ওঠা পর্যন্ত। যখন পানি পুরোপুরি ফুটে গেছে তখন একটা কাঠি দিয়ে সবগুলো নেড়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে উপর নিচ করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রাখা হচ্ছে। এরই মাঝে কাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার এগুলোকে একটা ডিশের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে এবং হালকা করে মথে নেওয়া হচ্ছে। এরপর এগুলোকে ছোট ছোট বলের মতো করে একটা ফাতিলে নিয়ে ডেকে রাখতে হবে, অথবা একটা ভিজা কাপড় দিয়ে ডেকে রাখতে হবে যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়। এরপর মেশিনটাকে একটা কাঠের মধ্যে সেট করে তারপর সেমাই কাটতে হবে। এই মাইকের মতো দেখা যাচ্ছে যে এটার মধ্যে একটা কায়ের বল এভাবে আঙ্গুল দিতে হবে, আর উপর থেকে ধয়ের মতো একটা ডান্ডা আছে সেটা ঘুরাতে হবে। এই সেমাইগুলো কাটতে দুজন লাগবে, একজনের সাবি এটা ঘুরাতে হবে উপর থেকে, আর একজন নিচে থেকে ঠেসে ঠেসে কাইটা ভরে দিতে হবে। আর নিচে ছিদ্রওয়ালা জালি দিয়ে সেমাইগুলো লম্বা হয়ে বেরিয়ে আসবে। এই যে দেখুন, এভাবে এভাবে হাত দিয়ে কেটে নিয়ে আপনারা চাইলে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নিতে পারেন, তবে আমরা ওভাবে করব না। আমরা ছোট ছোট থাকতে কেটে নেব হাত দিয়ে, আর এভাবে করে একটা কুলার উপরে রাখতে হবে। অনেকগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলো শুকানোর জন্য ছাদে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর এগুলো ঘন্টাখানেক রোদে শুকাতে হবে। তারপর এগুলোকে এভাবে হাত দিয়ে খুলে নিতে হবে। সেমাইগুলো যখন একটু শক্ত হয়ে যায় তখন সেমাইগুলোকে এভাবে আলাদা করা যায় খুব সহজে। এভাবে করে সব সেমাইগুলো আলাদা করা হয়ে গেলে এগুলোকে আবার রোদে শুকাতে হবে। এখন আমি এগুলোকে পাতলা করে শুকাতে দিয়ে দিচ্ছি। কলের সেমাইগুলো খেতে অসম্ভব মজার হয়। চাইলে এগুলোকে নুডলসের মতো করেও খাওয়া যায়, অথবা কুড়মুড়ে করে ভেজেও খাওয়া যায়। ঈদের দিন নারকেল দুধ চিনি দিয়ে রান্না করে নিলে সবাই শুধু খেতেই চাইবে, আর মায়ের হাতের রান্নার তো তুলনাই হয় না, তাই না? খেলে শুধু খেতেই ইচ্ছে করে। তো এভাবে করে সেমাইগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেল, দেখুন কত মচমচে হয়েছে। এবার এগুলোকে সংরক্ষণের সুবিধার জন্য একটু আদা ভাঙা করে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, আর যখন মন চাইবে তখন প্রয়োজন মতো উপকরণ দিয়ে রান্না করে খেয়ে ফেলবেন। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।